ডাকুয়াগুড ফ্রম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। যে সকল ডেয়ারি ফার্মার বা গরু খামারি রয়েছেন আপনারা অবশ্যই জানেন, গরুর শরীরে দুধ তৈরির মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। আর এই ক্যালসিয়াম যদি গরুর শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে, গরুর দুধ অবশ্যই বাড়বে। প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে গরুর শরীরে ক্যালসিয়াম বাড়িয়ে কিভাবে দুধ বাড়াবেন, তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। প্রিয় দর্শক, ডাকুয়াগুড ফার্ম থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম, শুধু ছাগলের ওপরে নয়, গরুর উপরেও বিভিন্ন রকমের আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো সেই দিন এসে গেছে এবং শুরু করে দিয়েছি গরুর উপর ভিডিও তৈরি। গরুর বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানকারি দেওয়ার জন্য এর উপরে আমাদের প্র্যাকটিক্যাল শুরু হয়ে গেছে। আমরা নিজেই গরু নিয়ে এসে গরুর উপর প্র্যাকটিক্যাল করতেছি, যেন বিষয়গুলি আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে বোঝানো যেতে পারে। কোনো বিষয়ের ওপর প্র্যাকটিক্যাল না করে, বাস্তব তার প্রমাণ না দেখে আমরা কখনো কোনো দিন আমাদের ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন দেই না। যে সকল ডেয়ারি ফার্মার বা গরু খামারি রয়েছেন, গরমকালে গাই গরুকে নিয়ে সবার একটাই চিন্তা, গরমকালে গাই গরুর দুধ 15-20% কমে যায়। গরমকালে গরুর দুধ কী কী কারণে এবং কীভাবে কমে যায়, পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত ভিডিও বানানো হবে। আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে গরুর দুধ আপনারা কীভাবে বাড়াবেন। প্রিয় গরু খামারি দর্শক বন্ধুরা, যদি আপনাদেরও গরুর দুধ গরমের কারণে 15-20% হারিয়ে যায়, সেটাকে আপনি ফিরিয়ে পাবেন। যদি বাচ্চা দেওয়ার পর সেই গরুটিকে ডিওয়ার্মিং করার নেই, প্রথমে তাকে ডিওয়ার্মিং করাবেন। এরপরে গরুটিকে কন্টিনিউ 15-20 দিন লিভার টনিক 2 টাইম করে দেবেন। যখনই ডিওয়ার্মিং করাবেন, আগের তুলনায় কিন্তু আরও দুধ কমে যাবে। আপনারা অবশ্যই জানেন, একটা গরুর শরীরে দুধ তৈরির মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম। গরুর শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে, তো গরুর দুধ অবশ্যই বাড়বে। আর এর জন্যই গরুর দুধ বাড়ানোর জন্য বাজার থেকে ক্যালসিয়াম কিনে নিয়ে আসেন। একটা কথা ভাবুন তো, বাজার থেকে চড়া দামে যখন ক্যালসিয়াম নিয়ে এসে গরুকে দিচ্ছেন, অবশ্যই গরুর দুধ বাড়তেছে, কিন্তু কোনো লাভ হচ্ছে কি? আপনি যত টাকা খরচা করে গরুকে দিচ্ছেন, ঠিক ততটাই আপনাকে রিটার্ন দিচ্ছে, এর বাইরে নয়। যখনই ক্যালসিয়াম দেওয়া বন্ধ করবেন, দুধ পুনরায় সে আগের মাপেই কিন্তু চলে আসবে। অর্থাৎ যে ক্যালসিয়াম আমরা দিচ্ছি, শরীরে নতুন করে ক্যালসিয়াম তৈরি হচ্ছে না, আমরা যেটা বাইরে থেকে দিচ্ছি ঠিক সেটুকুই আমাদেরকে রিটার্ন দিচ্ছে। আমরা জানি গরুর শরীরে দুধ তৈরির মূল উপাদান ক্যালসিয়াম হলেও এর মধ্যে কিন্তু আরও অন্যান্য নিউট্রিশনগুলোরও প্রয়োজন, যেমন ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন। তো এইসব উপাদান যদি আমরা প্রাকৃতিক উপায়ে খাদ্যের মাধ্যমে দিতে পারি, তবেই কিন্তু সবচেয়ে বেশি লাভজনক হব। কারণ এগুলো শুধু শরীরে নিউট্রিশন ভ্যালু বাড়াবে না, শরীরের ভিতরে তৈরি হতেও কিন্তু সহযোগিতা করে। যেহেতু দুধ তৈরির মূল উপাদান ক্যালসিয়াম, যার জন্য আমরা ক্যালসিয়ামের ঘাটতিকে পূরণ করার জন্য আমরা প্রত্যেক দিন একটা 300 কেজি ওজনের গরুকে 100 গ্রাম করে কিশমিশ দিতে পারি। 100 গ্রাম ভালো কিশমিশের মধ্যে 80-87 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। কিশমিশের মধ্যে শুধু ক্যালসিয়াম নয়, এর মধ্যে প্রোটিন, ফাইবার, ফ্যাট এবং পটাশিয়াম, সোডিয়াম, এইসব নিউট্রিশনগুলো কিন্তু মোটামুটি মাত্রায় পাওয়া যায়। গরুকে খাওয়ানোর নিয়ম, এটা জল দিয়ে ভিজিয়ে খাওয়াতে পারেন, এছাড়া শুকনো করে পাউডার করে খাওয়াতে পারেন। খাওয়ানোর নিয়ম, এটি পাউডার করে অন্য কোনো দানা খাবারের সঙ্গে মিশ্রণ করে দিতে পারেন, এছাড়া জলে ভিজিয়ে রেখে দিতে পারেন এবং ডাইরেক্ট নিয়ে এসে পরিষ্কার জলে ধুয়ে সরাসরি দিতে পারেন। তবে পাউডার করে দেওয়াটা সবচেয়ে বেস্ট, সেটা খুব তাড়াতাড়ি ডাইজেশন হয় এবং সম্পূর্ণটাই শরীরে কাজে লেগে যায়। যখন গরুকে কিশমিশ খাওয়াবেন, সবসময় চেষ্টা রাখবেন সকালের দিকে দেওয়ার। প্রিয় দর্শক,
কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সঙ্গে একটা লাইক করতে ভুলবেন না। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে ভিডিওটিকে বাকি খামারি বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমাদের চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি পশুদের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন পরামর্শ পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সঙ্গে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।